त्रिपुरा सरकारের উদ্যান ও ভূমি সংরক্ষণ সোনামড়া মহকুমা এবং কাঠালিয়া কৃষি মহকুমার উদ্যোগে কাঠালিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগর পঞ্চায়েত প্রাঙ্গণে শুরু হলো তিন দিন ব্যাপী ব্লক ভিত্তিক সবজি ও ফুল প্রদর্শনী এবং প্রতিযোগিতা 2021। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন ত্রিপুরা ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান বাহার ইসলাম মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইস, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুষ্প ভৌমিক, বিশিষ্ট সমাজসেবক দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য রতন দাস। অনুষ্ঠানে পিতা কেটে কৃষি স্টলের সূচনা করে উদ্বোধক সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে উদ্বোধক তথা কৃষি বিজ্ঞানী বাহারুল ইসলাম মজুমদার বলেন, আজকে বক্সনগর ব্লক এবং কাঠালি ব্লকের মিলিত যে সবজি এবং ফল ফুলের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাতে প্রায় 426 জন কৃষক অংশগ্রহণ করেছেন। এত কৃষক অংশগ্রহণ করা এটা একটা বিরাট বড় পজিটিভ দিক এবং কৃষকদের মধ্যে উৎসাহ আছে সেটা বোঝা যায়। এখানে এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা রাজ্য সরকারের তরফ থেকে এবং কৃষি দপ্তরের তরফ থেকে আমরা কৃষকদেরকে আরও বেশি উৎসাহিত করতে চাই কৃষিকাজে মনোযোগ দেওয়ার জন্য বা কৃষিকাজে নিজেদেরকে আরও সংযুক্ত করার জন্য। এমনিতেই সারা রাজ্যে এবং সারা দেশেই কৃষকদের মধ্যে একটা হতাশার ভাব ছিল আজকে 5-7 বছর আগে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে যে সরকার, সেই সরকারের স্লোগান যে কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে, তার জন্য কৃষি, পশুপালন, মৎস্য এবং আরও যা যা বন উৎপাদনের ফসল ইত্যাদি সব মিলিয়ে যে কৃষকের আয় দ্বিগুণ করার যে লক্ষ্য, সেই লক্ষ্যে কাজ করতে গিয়ে আমরা আজকের দিনে কৃষকদের মধ্যে বিশেষ উৎসাহ পরিলক্ষিত করছি এবং আশা করি এই উৎসাহ বজায় থাকলে আগামী 1-2 বছরের মধ্যে আমাদের রাজ্য যে কেন্দ্রীয় সরকারের বা রাষ্ট্রীয় স্লোগান যে কৃষকদের আয় দ্বিগুণ, সেটা করতে আমাদের রাজ্যের কৃষকরা সক্ষম হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।